অনলাইন জিজ্ঞাসা পক্ষ থেকে আমি শাকাত হোসেন সোহেল আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। এখন আমি আলোচনা করব কিভাবে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির জন্য অ্যাপ্লিকেশন করতে হয়, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন করতে হয়। এ সম্পর্কিত যে নির্দেশনাগুলো আছে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখাবো, এবং অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয় এবং ফিস প্রদান করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সাধারণত আমি একটা ডেমো ভার্সন দেখাবো। তো যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন, যাতে আমাদের দেওয়া প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে খুবই সহজে। আবেদন কার্যক্রম শুরু হয়েছে সারা বাংলাদেশে 30 নভেম্বর থেকে, অর্থাৎ অনেকগুলি স্কুলেতে আছে আগামীকাল থেকে শুরু হবে, অর্থাৎ 3 তারিখ থেকে শুরু হবে, যেমন চট্টগ্রামে। এবং এই আবেদন প্রক্রিয়া চলতে থাকবে 13 ডিসেম্বর পর্যন্ত। তো এই র্যাঞ্জের মধ্যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন, অর্থাৎ আপনাদের সন্তানদের অ্যাপ্লিকেশন, অনলাইন অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করে নেবেন, এবং ফিস প্রদান করতে হবে সাধারণত টেলিযোগ সিমের মাধ্যমে। তো আমি সবগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, প্রথম আমি নির্দেশনাগুলো দেখাবো। তো ভর্তি পদ্ধতির মধ্যে হচ্ছে, প্রথম শ্রেণীতে ভর্তি হতে হলে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতিটা নেওয়া হবে, এবং চতুর্থ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। তো নবম শ্রেণীতে ভর্তি হতে হলে অবশ্যই জেএসসি এবং জেডিসি এর সিজিপি এর মাধ্যমে ভর্তি করানো হবে, অর্থাৎ এর মান অনুসারে ভর্তি করানো হবে। ভর্তি পরীক্ষার মানবন্টন, দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে বাংলায় প্রশ্ন থাকবে 15 নম্বরের, এবং ইংরেজিতে থাকবে মার্ক থাকবে 15, এবং গণিতে মার্ক থাকবে তাও 20 নম্বর, এবং মোট হবে 50 নম্বরে। আর চতুর্থ থেকে নবম শ্রেণীতে, অর্থাৎ অষ্টম শ্রেণীতে, এখানে অষ্টম শ্রেণী হবে, অষ্টম শ্রেণী ভর্তি হতে হলে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় বাংলা নাম্বার থাকবে 30, এবং ইংরেজিতে নাম্বার থাকবে 30, এবং গণিতে নাম্বার থাকবে 30, মোট 100 নম্বরে পরীক্ষা নেওয়া হবে, এবং পরীক্ষার সময়সীমা হবে 2 ঘন্টা। আর দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণীতে পরীক্ষার জন্য পরীক্ষার সময়সীমা হবে 1 ঘন্টা। তো আবেদন প্রক্রিয়ার জন্য, অর্থাৎ অনলাইনে আবেদনের জন্য, এই অ্যাড্রেসটি দিতে হবে, অর্থাৎ gsa.teletop.com.bd, এবং ফিস প্রদান করতে হবে, অর্থাৎ ফি প্রদান করতে হবে টেলিটক সিমের মাধ্যমে। টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিমের মাধ্যমে ফিস প্রদান করতে হবে না, করা যাবে না, সরি, ফিস প্রদান করা যাবে না। তো ফিস প্রদান করতে হবে শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমে, টেলিটক সিম ছাড়া অন্য কোনো সিমের দ্বারা ফিস প্রদান করা যাবে না, এবং ফিস হবে 170 টাকা, এবং ব্যাটারি সহকারে কাটা হবে 175 টাকা। তো টোটাল টাকা থাকতে হবে আমাদের অ্যাকাউন্টে, অর্থাৎ টেলিটক সিমের টোটাল টাকা থাকতে হবে 175 টাকা। অনলাইন ফর্ম পূরণ করার পর আবেদন ফিস প্রদানের জন্য আপনাকে অনলাইন ফর্মে, অর্থাৎ অনলাইন যে ফর্মটা পূরণ করেছেন সেটিতে একটা ইউজার থাকবে। তো ইউজারটা আইডি ইউজ করে আপনি আপনার ফিস প্রদান করতে পারবেন, অর্থাৎ তখন দুইটি SMS এর মাধ্যমে ফিস প্রদান করতে হবে। প্রথম SMS দিতে হবে জিএসসি স্পেস দিয়ে ইউজার আইডি, যে ইউজার আইডি আপনাকে দেওয়া হবে সেই ইউজার আইডি, এবং পাঠিয়ে দিতে হবে 16222 এই নাম্বারে। এক্সাম্পলটা দেখে নিতে পারেন, এই এক্সাম্পল, এখানে এক্সাম্পল আছে। দেন সেকেন্ড SMS পাঠাতে হবে, প্রথম SMS পাঠানোর পর আপনাকে একটা 8 ডিজিটের একটা পিনকোড দেওয়া হবে। তো 8 ডিজিটের পিনকোড দেওয়ার পর সেকেন্ড SMS করতে হবে, সেকেন্ড SMS এর জন্য GSA space ES, তারপর পিন নাম্বারটি টাইপ করবেন, টাইপ করে 16222 এই নাম্বারে পাঠিয়ে দিবেন। এক্সাম্পলটি আপনারা দেখে নিতে পারেন, এখানে এক্সাম্পল আছে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হয়। তো ফিল আপের জন্য প্রথমে আমাদেরকে এই অ্যাড্রেসে যেতে হবে, অর্থাৎ gsa.teletop.com.bd/app। এটাতে না গেলেও ডিরেক্ট তাদের ডুবলে সমস্যা নেই, এখানে নোটিফিকেশন দেখাবে সবসময়, এবং এখানে ক্লিক করে অ্যাডমিশনের সার্কুলারটা দেখা যাবে, দেখতে হবে। অবশ্যই সার্কুলারটা দেখবেন, ভালো করে পড়ে নেবেন, বিস্তারিত পড়ে তারপর অ্যাপ্লিকেশন করতে যাবেন। পরবর্তী আছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করে আমরা ফর্মটা পূরণ করবো। দেন এখানে ক্লিক করে আমরা পরবর্তীতে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবো, এবং এই দুটো অপশন হচ্ছে, এটা হচ্ছে আপনার কীভাবে ফর্ম পূরণ করবেন, এটা ম্যানুয়ালি
একটা ফর্মেট দেওয়া আছে এবং এটা হচ্ছে শুধুমাত্র স্কুল বা স্কুল সম্পর্কিত অথরিটিরা এই পেজে লগ ইন করে বিভিন্ন তথ্য জানতে পারবে। তো প্রথমে আমি স্টুডেন্ট ফর্মে ক্লিক করব। ক্লিক করার পর এখানে প্রথম আছে স্টুডেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আছে ডিভিশন, অর্থাৎ কোন কোন ডিভিশন এর জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ কোন ডিভিশনের জন্য অ্যাপ্লিকেশন করবেন, অর্থাৎ সেটি এখানে দেখাবে। বিভাগটি নির্বাচন করতে হবে। তো প্রথমে আপনি ঢাকাতে নির্বাচন করবেন। ঢাকাতে নির্বাচন করার পর এখানে ডিস্ট্রিক্ট অপশনটি আছে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো ডিস্ট্রিক্ট ঢাকা সিলেক্ট করলাম। ঢাকা সিলেক্ট করার পর এখানে থানা সিলেক্ট করতে হবে, থানা বা উপজেলা সিলেক্ট করার পর এখানে ধানমন্ডি থানাটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এবার স্কুল সিলেক্ট করতে হবে। আমি গভর্নমেন্ট গার্ল হাই স্কুল ধানমন্ডি এটা সিলেক্ট করার পর এখানে ক্লাস সিলেক্ট করতে হবে। তো ক্লাস সিক্স সিলেক্ট করলে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লাস সিক্স সিলেক্ট করে এরকম একটা ফর্মেট আসবে। জাস্ট এখানে একটা অন্যান্য ক্লাসের সাথে একটা ডিফারেন্স আছে, এখানে অন্যান্য কোনো জিএসসি বা জেডিসি এর ফর্মেটের একটা অপশন নেই এখানে, কিন্তু না যখন ক্লাস নাইনে আমরা সিলেক্ট করবো এরকম একটা ফর্মেট দেখা যাবে। এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, এখানে ইয়ার সিলেক্ট করতে হবে, এখানে রোল নাম্বার দিতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, যেমন এমনভাবে দিতে হবে, এখানে রোল নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি ক্লাস সিক্সের জন্য একটা স্টুডেন্টের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করব। প্রথমে আমি অ্যাপ্লিকেন্টের নামটা লিখব এখানে স্টুডেন্টের, সোনাইরা বেগম, ফাদার নাম হচ্ছে শ্যাম, এমডি স্বামী, তারপর মাদার নাম হচ্ছে ফাহিমা, গার্জেন হচ্ছে শাখাওয়াত, আরডি ফাদার বা গার্ডিয়ানসের আইডি দিতে হবে, এখানে ন্যাশনাল আইডি দিতে হবে, এখানে হচ্ছে পিতামাতার অবর্তমানে গার্ডিয়ানসের নাম। এবার ফেজেন অ্যাড্রেস দিতে হবে, এখানে ফার্মেট অ্যাড্রেস দিতে হবে। তো ফেজেন অ্যাড্রেস আমি সিলেক্ট করলাম ঢাকা ডিস্ট্রিক্ট, সিলেক্ট করলাম ঢাকা, তারপর থানা সিলেক্ট করলাম ধানমন্ডি, তারপর জিঙ্গাতলা পোস্ট অফিস অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস আমি আর পারমানেন্ট অ্যাড্রেস একই দিব, তো আমি আগের মতো ইনপুট করতেছি। থানা হচ্ছে ডানমন্ডি পোস্টিং তলা, অ্যাড্রেস একই দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার ইনপুট করলাম নো সিবিলি, দেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার ইনপুট করলাম, দেন এখানে বার্থডে ক্লিক করতে হবে, এখানে বার্থডে দিতে হবে, দেন এখানে রিলিজন দিতে হবে ইসলাম, ভাষণ দিতে হবে বাংলা, জেন্ডার দিতে হবে গার্ল, যেহেতু গার্ল স্কুলের জন্য আবেদন করেছি, যদি বয়স ওভার স্কুলের জন্য আবেদন করতে হবে এখানে বয়স অ্যান্ড গার্ল, বয়সের জন্য আবেদন করতে বয়সে গার্ল আসতো, আমি গার্লের জন্য আবেদন করেছিলাম, ডে স্কুল দিলাম, দেন জেনারেল এখানে হচ্ছে কোটা, আগে কোন স্কুলে ছিল সেটি এখানে লিখতে হবে, এখানে দিলাম আমি কোটা। তো অন্যদের কোনো কোটা নেই, যদি স্টুডেন্ট অফ গভর্নমেন্ট ফান্ডেড স্কুল, তো সাধারণত উনি গভর্নমেন্ট ফান্ডেড স্কুলে ছিল, ও সাধারণত ফান্ডেড স্কুলে ছিল গভর্নমেন্ট। এখানে অ্যাপ্লিকেন্ট ফটো ইনপুট করতে হবে, তো ফটো ফর্ম হতে হবে জেপিজি, এবং ফটো পিক্সেল হতে হবে 300x300, এবং কালার থাকতে হবে, তো সেটি আপনারা ফলো করে ফটো রিসার্চটা শিখে নেবেন। তো আমি এখানে ক্লিক করে ফটোটা সিলেক্ট করব। করার পরে এবার এখানে লাস্ট অপশন সেভ বা অপশনে ক্লিক করব। ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ওকে দিলে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটিতে চলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন সবগুলো ইনফরমেশন দেখা যাচ্ছে, এখানে সব ইনফরমেশন আছে, তো আপনারা এখানে এটা ফলো করে নেবেন। এখন উপরে একটা ইউজার আইডি দেওয়া আছে, এই ইউজার আইডি ইউজ করে
আপনি কি করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফিসটি প্রদান করতে পারবেন। তো এখানে কিছু ইনস্ট্রাকশন আছে, জেনারেল ইনস্ট্রাকশন। ইউর অ্যাপ্লিকেশন উইল নট বি কনফার্ম আনলেস মেক পেমেন্ট। পেমেন্ট করা না হলে অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হবে না। ইউ ক্যান নট ডাউনলোড অ্যাডমিট কার্ড আনলেস মেক পেমেন্ট। পেমেন্ট প্রদান ছাড়া অ্যাপ্লিকেশন অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে না। যেমন এখানে মেথড আছে কত টাকা প্রদান করতে হবে এবং কীভাবে। তারপর হচ্ছে এখানে ফর্মেট দেওয়া আছে, আমি যে ফর্মেটটা বলছিলাম আগে সেই ফর্মেটটি এখানে দেওয়া আছে। সেকেন্ড SMS এর ফর্মেটটি দেওয়া আছে। তো 48 ঘন্টার মধ্যে আপনারা কী করতে হবে, পেমেন্টটি প্রদান করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার পর। আর এখানে ক্লিক করে আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট করে বা সেভ করে রাখতে পারেন। ভিডিওতে আমি এখানে ক্লিক করব। করার সাথে সাথে এখানে যদি আমি সেন্ড অপশন দিই তাহলে এখানে সেভ PDF অপশন আসছে। আর এখানে গিয়ে আপনার ফর্মেট চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন ফর্মেট ফর্মেট চেঞ্জ করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে পারবেন। এভাবে ফুল ফর্মটি তো আমি সেভ করে রাখবো PDF আকারে। আর যদি প্রিন্ট করতে চান সরাসরি এখানে প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি প্রিন্টারটা সিলেক্ট করে এখানে প্রিন্ট অপশনে ক্লিক করবেন। আমি এটাকে সেভ করে রাখবো। সেভ অপশনে ক্লিক করব, করার পর আমি নির্দিষ্ট স্থানে সেভ করে রাখবো স্টুডেন্ট নাম লিখে প্লাস। এবার যদি আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান তাহলে কি করতে হবে, যদি ইউজার আইডি জানা থাকে পিন কোড উদ্ধার করার জন্য তাহলে আপনার SMS বক্সে গিয়ে লিখতে হবে GSA স্পেস দিয়ে হেল্প লিখবেন, HELP হেল্প, দেন ইউজার লিখবেন, দেন ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16222 নাম্বারে। এইভাবে পাঠিয়ে দিতে পারে এই ফর্মেটটিতে, ফর্মেটটি লিখে। যদি পিন জানা থাকে তাহলে ইউজার আইডি উদ্ধার করবেন, তাহলে লিখতে হবে GSA স্পেস হেল্প HELP হেল্প, তারপর পিন নাম্বার ইনপুট করবেন। ইনপুট করার পর সরি পিন লিখবেন, পিন কোডটি PIN লিখবেন, লিখে পিন কোডটি লিখে পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। অর্থাৎ এই পিন জানা থাকলে ইউজার আইডি উদ্ধার করতে পারবেন, আর ইউজার আইডি জানা থাকলে পিন উদ্ধার করতে পারবেন। এভাবে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড উদ্ধার করতে পারেন। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। আর যদি আরও কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাথে সাথে শেয়ার লাইক শেয়ার তো করবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।